ওয়ালাইকুম ইব্রাহিম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কই যাইতেছি। আজকে যাব 100 বছর, কয়েকশো বছর পুরনো একটি মসজিদে, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আপনারা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমরা শেষ পর্যন্ত কয়েকটা গাড়ি পাল্টানোর পর চলে আসলাম শ্রীপুর বুড়া মসজিদ, যেটা বলে। আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে সেই 100 বছর পুরনো মসজিদ। এই মসজিদটার বিভিন্ন আলৌকিক ঘটনাও রয়েছে, এবং আপনারা দেখছেন এখানে পাশে আছে কবরস্থান। ওই কবরস্থানটায় 100 বছর পুরনো কবরও রয়েছে, এবং রয়েছে অনেক পুরনো গাছগাছালি। এবং এটা আমরা বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটি আপনার ঈদগাহ ময়দান, এখানে ঈদের সময় নামাজ পড়ানো হয়। এবং আমি এখানে লাস্ট আসছিলাম আব্বুর সাথে। আব্বুর সাথে অনেক ছোটোবেলায় আসছিলাম। আসলে অনেকে মনে করে এটা মাজার, আসলে এটা মাজার না, এটা মসজিদ। এখানে অলৌকিক ঘটনা বলতে আব্বুর থেকে অথবা এখানের মানুষ থেকে যা যতটুকু শুনছিলাম, যে এখানে একসময় মাগরিবের পরে জিনেরা নামাজ পড়তো, ওই কারণে মানুষ তেমন আসতো না, কিন্তু বর্তমানে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছে। এবং এই মসজিদটা নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে, এবং এই কবরস্থানে যেতগুলো গাছ আছে সবগুলো অনেক পুরনো গাছ। আপনারা দেখছেন ভিউতে অনেক পুরনো গাছ। এবং আজ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য, এবং ঐতিহ্য, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিছু জায়গা দেখানোর জন্য, চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য। আপনারা সবাই সাপোর্ট করবেন, সো আপনারা এনজয় করতে থাকুন। সালাম। হচ্ছে 100 বছর পুরনো গাছ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমি সাদমান, আসিফের ক্যামেরাম্যান। আপনারা তো প্রতিদিনের ন্যায় আমার ব্লগে দেখছেন, আমার ফ্রেন্ড সবসময় আমার সাথে আছে, আমরা একটা টিমের মতো, ঠিক আছে? ইয়েস, আর আপনাদেরকে সবসময় চেষ্টা করব কি চট্টগ্রামের বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য। আপনারা কমেন্টে জানান নেক্সট ব্লগ কোন জায়গায় করা যায়, এবং এই ব্লগটা উপভোগ করতে থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা নামাজ পড়ে বাহির হওয়ার পর প্রচুর খিদে লাগছে। বন্ধু সাদমান কুবাইতে আছে, উড়িষ্যা বিরিয়ানি মার দি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করিনি, আবার দেখা হচ্ছে। হে সাদমান, আমি গরুলাবার এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতেছি কিছু গরু, শিং বন্ধু কি এখানে, এটা তো মাছের বাজার। সাতমানের জুতা চিড়ে ফেলছে। সাতমান বন্ধু, এ সাতমান কি অবস্থা তোমার? বেজার জুতা জুতা চিড়ি অবস্থা।
ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আসলে ওই সময় ওই জায়গায় এন্ডিং দিতে পারি নাই, শরীরটা একটু দুর্বল লাগতেছিল, অনেক লং জার্নি হয়েছে। তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই ভিডিও করা, অবশ্যই আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ভালোবাসার মাধ্যমে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের জন্য রয়েছে হৃদয়ের অন্তঃস্থল থেকে সালামু আলাইকুম।